আরো বছর পর বাড়ি আসলেন, মা জিজ্ঞাসা মাকে বললে এই নাও তোমার রুটি, আমি তুমি খাও না, বলে না ক্ষুধা লাগেনি, বলে ক্ষুধা তো লাগেই, ক্ষুধা তো লাগেই, ক্ষুধা লাগছে তখন কি করছো, বলে নফস খালি কয় খাও খাও, বলে খাচ্ছি, নফসে খাইতে চাই আর আমি বলছি খাচ্ছি 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 করে গো মা, 12 বছর কাটালাম, মা ডাক দিয়ে কয় এই যে নফসে খাতে চাই আর তুই বলছিস খাচ্ছি খাচ্ছি, নফসের সাথে যে ধোকা বাজি করছিস, কার সঙ্গে ধোকা বাজি করে কোনদিন খোদা বাড়ায় না, ওই দিনে ওয়াজদার অপব্যাখ্যা করে আমাকে গালি গালাজ করা হয়েছে, বাপের বেটা যদি হয়ে থাকো আইসো আইসো আল্লাহওয়ালা কাকে বলে একটু চিন্তা করে দেখো, এত সহজে কেউ খোদা পাইতে পারে, ইব্রাহিম আলাইহিস সালামের উপরে পরীক্ষা চললো, আইয়ুব আলাইহিস সালামের উপরে পরীক্ষা চললো, স্বয়ং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে পরীক্ষা চললো, জোরে বলেন ঠিক কিনা, পরীক্ষায় পাশ, পরীক্ষা না হলে লেখাপড়ারও দাম থাকে না, জোরে বলেন ঠিক কিনা, এইবার ছেলেরা কি পাস, জোরে ও যুবক ছেলেরা, আমি তোমাদেরকে একটা প্রশ্ন করতে চাই, পরীক্ষা দিয়ে পাস করা আর অত পাস একরকম হতে পারে না, আরে রাখো না ভাই যা হয়েছে বাবাজি যা হওয়ার হয়েছে, অটো পাস এর কোন দাম আছে, স্বাদ আছে, মজা আছে, তাহলে পরীক্ষা যদি তোমার জীবনে না থাকে, আমি যখন প্রথম বক্তা হলাম তোমার আব্বা খো ভগ ভগ করে কি বকিস, তোর নিজের কথা তুই নিজেই বুঝিস, তাহলে আব্বা কেবল শুরু করিস আগে আগাইতে দে, তুই জীবনে বক্তা হতে পারবি, যা ভারতে 15 দিন ওয়াজ কইরা আসলাম 160 টাকা পাইছি, তোমার আব্বা বলছে কয় টাকা পাইছিস, বলে 160 টাকা, বলে তোকে আর বহুবার দিতে হবে না, আমি আব্বা একটু আগাইতে দে একটু আগাইতে দাও, কত ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে এই জায়গায় আব্দুল ওহাব বুলবুলি সাহেব আসলেন, উনি হলো সেই প্রবীণ পাকিস্তান আমলের বক্তা আইয়ুব খান বুলবুলি টাইটেল দিয়েছিল, দই খাই গলা বসে গেল, আমাকে দ্বিতীয় বক্তা প্রধান বক্তা দুইটাই আমাকে হতে হলো, আব্দুল মান্নান ব্যাপারীর সব সাজাদপুরের বাসায় আমার মাথার উপরে হাত দিয়ে বলছে বেচারে আমি আব্দুল ওহাব দোয়া হয়ে গেলাম, উস্তাদের দোয়া লাগে, মুরব্বিদের দোয়া লাগে, মই মুরব্বিদের দোয়া লাগে, লাগে কি লাগে লাগে লাগে, যুবক ভাই আপনারা দোয়া লেন লেন ভালো করে মুরব্বি, আগেকার যুবকরা হাতের মধ্যে যদি বিড়ি থাকে উকিল সাহেব এসে ফেলাই এতে না না ফেলান না ফেলা, ইমাম আসতেছে ফেলাও, হাজি আসতেছে ফেলাও, এখনকার কিছু বেয়াদব ছেলে সাসা কিছু মনে করবেন না, মেয়ে সাসা নাকি জামানাটা এরকম না, হাইরে জামানা রে, আমরা দেখেছি বিয়ের ফাংশনে যদি মেয়েদেরকে বলিস কবুল বলেন, কান্না কাটি চাচি খালা ফুপু ও মা মা একটু কবুল বল মা কবুল বল মা, উকিল সাক্ষী দাঁড়িয়ে আছে কবুল বলেন, 20 মিনিট কান্দার পরে একবার কবুল বলছে, শুধু ঠোঁট নড়েছে আওয়াজ হয় নাই, আপনারা দেখেন নি, হ্যাঁ দেখছি, আর এখনকার মেয়েদেরকে যদি বলা হয় এত টাকা দেন মহরে অমুকের বেটার সাথে তোমার শাদি কবুল, তুমি কবুল করো সঙ্গে সঙ্গে কয় হ্যাঁ কবুল, আলহামদুলিল্লাহ হুজুরের মুখে থাকতেই কয় কবুল, হ্যাঁ হ্যাঁ তাই কয়, যে দেশের মানুষের লজ্জা উঠে যাবে সেই দেশের মানুষের খোদা থাকবে, কিন্তু খোদার রহমত বলতে থাকবে না, এসব আসে নাকি এখন, হ্যাঁ সব শেষ হয়ে গেল বাবা সব শেষ হয়ে গেছে, সেদিন আমার ড্রাইভার খিদি লাগছে, আমি হোটেলে উঠছি সকালে কুষ্টিয়ায় গেছি, একটা হোটেলের পাশে সিটে বসছি আর এই পাশে
পাঁচ বান্দর উঠেছে, চেহারা কি, এই জায়গায় লাল করা, চোখে আবার সবুজ, এখানে আবার কালো, আর পুরুষের মতন চুলগুলো কাইটি কুইটি সব সে হইচই শুরু করছে, আমি কি ব্যাপার? মেসিয়ারকে বলছে যেগুলো চুপ করতে, বলে হুজুর আমি চুপ করতে বললাম চাকরি থাকি। কেয়ামত কবে হবে গো দাদা? দাদাকে জিজ্ঞাসা করলে দাদা বলতেন আমি আলেম না মাওলানা না পীর না গাউস না কুতুব না, আমি সাধারণ মানুষ। বলে তারপরে বলো না দাদা। বলে আমার যারা মতের মেলক যেদিন পুরুষকে তাইরি গাছে তুলবে সেদিন কিয়ামত হবে, তা প্রায় সেই বরাবর হয়ে আছে। মাস আসির আবার চিন্তা করবে না, এই দেখো দেখিস আগে আমাদের বিরুদ্ধে শুরু করেছে, তোমরা যা করলে মা সব কথা তো বলা যাবে না। আওয়ামী লীগ সরকারের নিষেধ আছে, ওয়াজ করবা সুজা ওয়াজ করবা কারো বিরুদ্ধে বলবো না, আমিও কারো বিরুদ্ধে বলি না, আমার প্রয়োজন নাই। মাসাসিরা যে আপনারা সমান অধিকার দিচ্ছেন, সমান অধিকার আল্লাহ তো দিয়েছেন। দেখেন পরে লিবাসুল্লাহ কোনো আন্তর লিবাসুল্লাহ, তুমি স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক, দুজনকে সমান অধিকার কে দিলেন? আল্লাহ। বাস তাই বলে সেই সমান অধিকার নয় অধিকার সমান, অধিকার সমান, এই ভালো করে খেয়াল, অধিকার সমান। এখন আমি আসতে পারবো না আমার স্ত্রীকে যদি আমার স্ত্রী সমান অধিকার দিয়েছে তুমি যাও আজকে আমি যাবো না, এসে যদি বলে আসসালামু আলাইকুম বাঙালি হুজুর আসতে পারি নাই আমি ওনার স্ত্রী, ও মায়ের খাওয়া ছাড়া পথ আছে না। সরকার অধিকার সমান দিয়েছে, অধিকার তো আল্লাহ সমান দিয়েছে। আমার নবীজি বলতেছে তোমার স্ত্রী যখন রান্না করবে তুমি সঙ্গে সহযোগিতা কইরো, এটা অধিকার সমানের কথা বলিছে, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমার চাচিরা কিছু কিছু হিসাব ব্রেনের মধ্যে রাখতে হবে, নাইট গার্ড পুরুষ হয় না মহিলা হয়? যদি সাজানপুর বাজারের নাইট গার্ড মহিলা হয় আমার মনে হয় ওই মহিলাকে পাহারা দিতে আরো চারজন পুরুষ নাইট গার্ড লাগবে। ঠিক এক লাইনে দাঁড়ায় আমরা ট্রেনে টিকিট করব, মেয়েদের যদি আলাদা লাইন না হয়, মেয়ে যদি পুরুষ, পুরুষের পিছনে মেয়ে, মেয়ের পিছনে পেশ, এই পুরুষাদি জায়গায় হলে একদিন আগুন জ্বলে যাবে তাতে কোনো সন্দেহ নাই। হয়তো আমার কথায় এখন বিশ্বাস হবে না, পছন্দ হবে না, বাইরে আমার বন্ধুরা আজকে পুরাতন চাল ভাবে এবারে কথাটা ব্রেনের মধ্যে রাখো, নারী পুরুষ এক জায়গায় অবৈধভাবে চলাফেরা করলে সেই দেশে খোদার রহমত থাকে না। যাকে ওয়াজ দা মনে হয় পছন্দ হয়েছে, যার জন্য কই নারায়ণ তকবীর। আচ্ছা আমি কি বাজে কথা বলছি? এইবার দেখেন তো ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, পেশাব লাগছে বোরাবা, এমনও সময় গেছে চিটাগাং থেকে কুষ্টি আইসে পেশাব করছে, আর এখন সাজাদপুর থেকে আসলে তিনবার পেশাব করা লাগে, এই বুয়াশ এরকম হয় কি হয় না? ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, পেশাব লাগছে, আমার স্ত্রীকে বলছি ছাতা কোথায়? ছাতি বলে সাথে তোমার বড় ছেলে হারায় ফেলছে, এই মাসে যদি বর্ষার পানি পড়ে তাও তো জ্বর আসবে, ভাইরাস বলে আমাকে চালাইয়া দিবে, কি করব? আর তো পেশাব ঠেকানো যায় না, স্ত্রী কয় জানলা দিয়ে পেশাব করো। আরে হাসেন কেন, বিপদে পড়ি কি জানলা দিয়ে পেশাব করেননি? করেননি, জানলা দিয়ে পেশাব করো। এইবার বলে জানলা তো উঁচু জায়গায় পেশাব করবো কি করে? স্ত্রী কয় আমার কান্ধের উপরে উঠো, স্ত্রীর কান্ধের উপরে উঠে জানলা দিয়ে পেশাব করলাম। এইবার যদি স্ত্রী বলে সমান অধিকার, আমাকেও কান্ধের উপরে উঠে পেশাব করাও, খোদার কসম গো ওই পেশাব জানলা দিয়ে যাবে না, সব স্বামীর গা ভরা হবে। খালি হাসে উড়াইয়া দিলেন কথা, যে কত বড় দামি কথা খেয়াল করেছে হয়তো বলতে পারেন, ওয়াজের লাইন ছিল আলাদা, এই হুজুর হঠাৎ করে মহিলাদের পিছনে লাগলো কেন? এখন লাগি নাই, কেবল স্যাম্পল দিচ্ছি, মনে রাখো আর লাভ করো, এই গ্রামে আসা হবে ভালো।
পারবো, আমি কিন্তু বেগানা পুরুষ। আমার সামনে আমি যত বড়ই আল্লাহর ওলি হোক, আল্লাহর ওলি হলেও আমার সামনে তোমার মুখ দেখানো হারাম। মুখ দেখানো কি হারাম? আর সেই মুখ খালি আমি দেখবো কেন? কি অবস্থা! আল্লাহ মাফ করুন, ওই মার পেটে আমিও ছিলাম, 1,24,000 বা 2,24,000 পয়গম্বর ছিল। আমার মা বোনেদেরকে আল্লাহ হেদায়েত করুন, আল্লাহর ওলি বানিয়ে দেন, সবাই বলি আমিন। জোরে বলি আমিন। পাঁচ ওয়াক্ত আজান দেওয়ার সাথে সাথে মাথায় কাপড় দেন, আজানের উত্তর দেন। আগেকার মা চাষিরা এখনো জীবিত আছে, বাড়িতে গেলে এইভাবে বলছো কে বাবা? আমি কুষ্টিয়ার থেকে আসছি, কিছু মনে করবেন না চাষি। বলার সাথে সাথে তাইরি চলে আসে, কাকে চান? এ তো মেয়েদের রেওয়াজ হচ্ছে, যুবকদের তো ধরি নাই। যুবক চুল কাটেছে, এইখানে তিনটা দাগ আর এইখানে তিনটা দাগ। তবে বাবার জীবনে বহু দেখলাম এটা কোন কাঠিন, বলে হুজুর দোয়া করেন আপনারা মোল্লা মানুষ বুঝবেন না, এটা ব্রাজিল কাঠিন। মুসলমানের ছেলে আসুন রাখে কি নাম? মোতাবেক চললেন না, মুসলমানের ঘরে জন্ম নিয়ে আপনি ইহুদির মতন চলাফেরা, এই আমাদের মতন মোল্লারা জীবিত আছে দেখে এখনো ইসলামের বাতি টিপ টিপ করে জ্বলছে। এইবার শেখ ফরিদ চলে আসলেন, রুটি মনে আছে? বাবা মনে আছে তো, তিনখান রুটি খাইছে? বলছে আচ্ছা তোমার মনে কি খাইতে চাইছিল? বলে মা খালি নবস খাই, খা খা খা। নফস তো চাই নাকি? আপনার নফস চাই না নাকি? দেখেন না রোজা আছেন সারাদিন, ইফতারিটা দেওয়ার সাথে সাথে কয় ঘড়িটা দেখ তোরে গেদা, ওর হাতে ঘড়ি আছে তো পরের ঘড়ি দেখতেছে। বলি কি ব্যাপার? বলে আমার ঘড়িটা একটু ডিস্টার্ব হতে পারে। মসজিদ আজান দেই রাখেন, আজকে ব্যাপার কি? আরে টাইম ছাড়া কি আজান দেবে? তার মানে সহ্য হয় না নফসাই খা, যেই আজান দিল বাবা হলার চালু হল। হলার বুঝেন তো ধান ভাঙানো, গাছের পাতা ছিঁড়ে খেলেও যদি আল্লাহ পাওয়া না যায় তাহলে রুটি আমি খাবই না। এইভাবে নফসকে বলছে খাচ্ছি খাচ্ছি খাচ্ছি। মা জিজ্ঞাসা করে খাইতে চাইছে কিনা, বলে হ্যাঁ। আব্বা মানুষের সহবত ছাড়া হয় না, তুই একলাই মারমরি করিস না কেন? বক্তা হতে গেলে বক্তার দোয়া লাগে, ড্রাইভার হতে গেলে আগে হেল্পার হওয়া লাগে। আর ট্রাকের ড্রাইভারদের যে মুখ একেবারে সাইজ করা মুখ, কত ডিজাইনের গাল শোনার পরে 12 বছর পর কয়ে ফকিন্নির বেটা স্টিয়ারিংটা ধরা যায় না, চাকা মুসপি কত বছর কেবল স্টিয়ারিং ধরো, 12 বছর কাল খাইলো চাকা মুসলো কালি লাগালো। এইবার উস্তাদের হাত উস্তাদ যখন হাতে দিয়ে দিল, এই হেল্পার যখন ড্রাইভার হয়ে যায়, সারা বাংলাদেশের ড্রাইভার এই ড্রাইভারকে কি বলে ডাকে? কি বলে? উস্তাদ জাহেরি এলে মহারে দুগ্ধেরি মতন, আর বাতেনি এলে মহাই যমন মাখন, দুগ্ধ ব্যতীত আওয়ামী লীগের ভাইরা আপনারা আবার বলবেন না, মনে করেন না যে অটোপাস অটোপাস করতেছে, ইশারা ইশারা আবার আওয়ামী লীগকে ঝাড়তেছে নাকি? নাউজুবিল্লাহ।
পরীক্ষা ইন্টারভিউ কি জিনিস ওইখান থেকে আইয়ুব আলাইহিস সালামের কাছ থেকে আসতে আসতে তারপরও যদি ভুল বোঝেন তাহলে আর কি বোঝাবো কলন্দারের বাড়ি কাগজ দিয়ে নৌকা বানায় শেখ ফরিদ নদী পাড়ি দেয় কাগজ দিয়ে নৌকা খোঁজা নৌকা যাচ্ছে বোয়ালিশা কলন্দার নদীর কিনারে বাড়ি উনি আবার মাথা ঢুকায় দিয়ে কয় বাপরে মরি ধরতে আসতেছে আবার কাগজের নৌকায় বলে এই নৌকা 1 ইঞ্চি আগাবি না চপ বাস নৌকা যায় না কেন বোয়ালিশা কলন্দার ওলি আর ইনি ওলি হয় নাই তবে জবান সত্য হয়েছে কিছুটা ওই যে 12 বছর সুদ ঘুষ ইত্যাদি বাটপারি চকলেট ফকলেট কিছু খাই নাই নবীজিকে জিজ্ঞাসা করে মহালিমার মেয়ে ভাই যান আপনি তো এমনিতেই পাপ কিন্তু 4 বার সিনা সাক করার কারণটা কি নবীজি বলেন 4 বার সিনা সাক করার কারণ আমার মা আমাকে কোলে করে এ দোকানের চকলেট ও দোকানের বিস্কুট এই যে খাওয়াইলো ওই গদের বের করার নাম হলো সিনা সাক 4 বার যদি সিনা সাক করতে হয় আমরা যে হারাম খেয়ে বসে আছি আমাদের সিনা সাক কয়বার করা দরকার জ্ঞানী বুঝে নিয়েন ইশারা উনি 24 বছর জঙ্গলের পাতা খাইছে কিছু খাই নাই জবান সত্য হয়ে গেছে জবান সত্য হওয়ার নাম অলি নয় অন্তর চক্ষু না খোলা পর্যন্ত অলি হওয়া যায় না ব্যাপার কি নৌকা যায় না কেন দেখে যে বোয়ালিশা কলন্দা মাথা বের করে দিয়েছে বলো ঠেকাই রেখেছে না আমার নৌকা যদি না যায় বোয়ালিশার কলন্দারের মাথাও যেন জানলা দিয়ে না ঢুকে বড় দুইটা শিং বের হয়ে গেছে কি ব্যাপার বলে তাহলে নৌকা আসুক শেখ ফরিদ বলতেছে তাহলে ওয়া মাথা ঢুকুক কত বড় বড় কেরামতি মুজেজার দেশ এই দেশ তা বলার মতো নয় এইভাবে জালসা দিলে হয় না জালসা দিতে হবে আমাদের মতো বক্তাকে এশার নামাজের পরে তুলে দিয়ে রাখ একটা পর্যন্ত ওয়াজ করাইতে হবে নন কানেকশনের জালসা হতে হবে গেল গেল কি জন্য এসছো বলে মরিদ করেন মরিদ করেন মরিদ বলে হা এই কবুতরটা জবাই করে আমি কেউ যেন না দেখে কেউ যেন না দেখে কি বলিছে কেউ যেন তামাম পাহাড় পর্বত মাঠ ঘাট ঘুরে এসে বলছে হলো না আপনি যে বলছেন কেউ যেন না দেখে বলে দাঁড় মিয়া একটা ফাঁকা জায়গা পাইলে না বলে হুজুর আপনি যে বলেছেন কেউ দেখ যেন না দেখে আল্লাহ আলা কুল্লি শাই মুহিত আর তো সব জায়গায় বিরাজ কেউ না দেখে আল্লাহ বলে বোয়ালিশা কলন্দার ডাক দিয়ে কয় বেটা রে ভালো দেখে পীর বাইছে নে তোর মতন লোককে আমার মুরিদ করা সম্ভব হবে না শেষ পর্যন্ত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির কাছে গিয়ে বায়াত গ্রহণ করে 7 বছর পরে আবার ইন্টারভিউ কঠিন পরীক্ষা অটো পাস না পানি ওনার পানি ওনার কাজ হলো যে পানি গরম করে আমাকে ফজরের আগে দিবা তোমার ডিউটি এটা তুমি ওলি হয়ে যাবা পানি গরম করে ঠিক টাইম হুজুর উঠেন হুজুর উঠেন হুজুর উঠেন 7 বছর পানি গরম করলো আজকে আল্লাহ তাআলা তাকে ওলি বানিয়ে দিতে হবে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি বলছে মাউত শেখ ফরিদ যদি বিদায় হয়ে চলে যায় আমার গরম পানি করবে কিনা আজকে যখন পানি আনবে তার হাতের বদলাটা পড়ে যেন ভেঙ্গে চুরমা হয়ে যায় আল্লাহর ওলির দরকার তো আল্লাহ শুনে কি শুনে না জোরে কর শোনা বদলা ভেঙে গেল বদলা ভেঙে যাওয়ার পরে কই সর্বনাশ করিস আয় যাবার নতুন ইন্টারভিউ আগুন তো নাই পানি গরম করবে কোথায় পানি গরম করার জন্য ছুটে চললো কোথাও আগুন নাই একটা প্রাচীর চলতেছে
প্রাসাদের ভিতরে টিপ টিপ করে বাতি জ্বলতেছে। এইবার তাড়াতাড়ি পানি গরম করার জন্য ওই বাতির কাছে যাবে, প্রাসাদ টপকে যায় আর বড় বড় সাপ এসে ফস করে দাঁড়ায়। এইবার যেদিকে যায় সেই দিকে সাপ, সাপের মুখটা ধরে ডাক দিয়ে কয়, আমার কারণ আমার কারণ নাও আল্লাহু খায়রুল মাকিরিন, মক্কর বাজাল্লা তুমি আমার সাথে খেলতেছো দেখি তোমার খেলা আর হয়ে চলে গেল। এই দেখো একটা ইন্টারভিউ পরীক্ষা অটো পাস না, যাই দেখে সুন্দরী সুন্দরী মহিলা আগুন তাপাচ্ছে, কে তুমি? বলে মা গো একটু আগুন দেন পানিটা গরম করবো। বলে পানি গরম করতে পারো, আমাদের সাথে জিনা করতে হবে। এই দেখলে অটো পাস করো না, বলে ওই দিক তো যা খাইয়ে আসলাম, এবার ইমানই হারাস জিনা করতে হবে। জিনা করা মহাপাপ, তার ধারে কাছে যায় না। আল্লাহ তাআলা বলেছেন, বলে তোমার আল্লাহ তাআলা আমরা মানি না, জিনা না করা পর্যন্ত পানি দেওয়া হবে না। বলে মা আল্লাহর ওয়াস্তে মাফ করেন, এই কাজ আমার দ্বারা সম্ভব না। যদি হয় তোমার একটা চোখ দুটো কত সুন্দর একটা চোখ উঠায় দাও, দেখো ইন্টারভিউ কাকে বলে, পরীক্ষা কাকে বলে, দেখো পানি গরম করতেই হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, এই নেন পানি গরম করে নিয়ে আসলো। পানি গরম করে নিয়ে ওই জায়গায় গাছের পাতা দিয়ে পেশায় রাখছে, রক্ত পড়ছে। হুজুর উঠেন, হুজুর উঠেন, বলে কি ব্যাপার, পানি কোথায় পায় না? বলে পানির কথা ইতিহাস পরে আগে অজু করেন, তোমার চোখের এই অবস্থা কেন? বলে হুজুর আগে যদি জানতাম আমার মাওলা এত পরীক্ষা নাই, আগে যদি জানতাম মাওলা পর্যন্ত পৌঁছাইতে বড় কষ্ট, তাহলে আমি চাষি কৃষক হয়ে থাকতাম, মাওলার খোঁজে বের হতাম না। পানি তো ভেঙ্গে গেল, পানি গরম করতে কত পার হলাম, জিনা করতে হবে, ব্যবচারী করতে হবে, শেষ পর্যন্ত ওই সুন্দরী মহিলারা আমার চোখের বিনিময়ে পানি দিয়ে দিয়েছে। হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রহমতুল্লাহ বলছে, যার যার তোর এক চোখ হয়েও আর দরকার নাই, তোর চার চোখ আল্লাহ তাআলা তোকে দিয়ে দিল, তোরে বলেন মারহাবা। আমি আগেই বলেছি আমাকে উঠতে কি বলে কালেকশনের জালসা, আমাকে উঠাতে উঠাতে লেটে উঠাম, ব্রেনের মধ্যে এত ওয়াজ জন্ম হয়, আমার যুবক ছেলেরা যাতে একটু মানুষ হয়, একটু আল্লাহর পথে আসে, এমন কোনো ওয়াজ আমাদের দ্বারাই হয় না। আমরা যেখানেই যাই সেইখানে মারহাবা দেওয়া লাগে। ও বন্ধুরা ভাইয়েরা পর্দারে মা বোনেরা, হাক্কাতু কাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, প্রকৃত মুসলমান না হয়ে তুমি কবরে এসো না। তুমি যখন এসেছিলে ভবন কেঁদেছিলে, তুমি এসেছিল সবে, এমন জবন করিও গঠন, আসিবে তুমি তোমার জন্য কান্দিবে ভুবন। জানি না আমার বাড়িতে কে কে গেছেন, এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত আমার বাড়িতে যাবেন, আমার গ্রামের মানুষ কোনদিন আমার বিরুদ্ধে বলবে না। বলে কেন? নবীজির বিরুদ্ধে বলেছেন ওটা আলাদা কাহিনী, আর আমার বেলায় আলাদা কাহিনী, আমার বিরুদ্ধে কেন বলবে না? একটাই কথা, আমাকে নিয়ে আমি ব্যস্ত আছি, স্ত্রীকে চিনা হয়ে গেল, ছেলে মেয়ে সবাইকে চিনা হয়ে গেল, আমাকে আমি তৈরি না করলে ছেলে মেয়ে আমার সহযোগিতা করবে না, ভাইরাসে মারা গেলে ছেলে যারা দায়ী যায় না। স্বামী চাষ করে না, স্ত্রীর লাশকে চারদিন পর্যন্ত কবরে, ভাইরাস থাকে কবর জিয়ারত করলো না, চিটাগাং থেকে বাস রিজার্ভ করে আসতেছে, হঠাৎ করে ওই মাইকের উপরে মাইক টানানো আছে, মাইকের থেকে একটা তার বাসের ইঞ্জিনের ইঞ্জিনের এই কভারের ভিতর দিয়ে আসছে, আগুন ধরে ধোঁয়া উঠছে, আমি একটু ঘুম ঘুম ভাব আসে দেখি একটাও নাই, সামনে আমি পড়েছি, এই যে আমার ছোট ছেলে এই যে এইরকম দাঁড়ায় আছে, আমি কি রে ব্যাটা, বাসে আগুন ধরে গেল আর তুই পড়ে আলি, আমি তোর বাবাকে নিয়ে আসলি না, মিটমিট করে হাসে আর কয় সাসা আপন পরান বাসা, চিনে মে তোর আপনারে ওরে অবুঝ মোহনা, এ সংসারে
কেউ নাই আপন জনা সব হিসাব কিতাব করোনা ভাইরাসের মধ্যে পেয়ে গেছো নিজের কবর নিজেই তৈরি করো নিজের জীবন নিজেই তৈরি করে কবরে যাও পরিপূর্ণ ভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও এবার চাদরটা বিছিয়ে দিলাম এবার আসেন তো দেখি ওয়াজ তো এখনো হয় নাই তারপর আমি আসি তো ইনশাআল্লাহ ভয় নাই আমি দোয়া করবো আল্লাহ তারা যেন আপনাদেরকে হজ করার টাকা দেন আল্লাহ পারে কি পারে না জোরে বলেন পারে কি পারে না একটা মানুষ বসে থাকবেন না ওরে বাবারে মোশাররফ সাহেবকে সবই দিয়ে দিয়েছেন নাকি দশ টাকা পাঁচ টাকার একটা কয়েন হয় নাকি যদি না থাকে যারা মক্কা মদিনায় গেছে তাদেরকে জিজ্ঞাসা করবেন মা বাপের জন্য পাঁচ হাজার টাকা কিনাম ভাই কিনা আমি তোর বাবা কত কষ্ট করে পরীক্ষার টাকা জমা দিয়েছি আমি তোর বাবা নিজে চিকিৎসা না করে তোর চিকিৎসা করেছি পাঁচটা হাজার টাকা আল্লাহ তুমি সদকে জারিয়া হিসাবে কবুল করো রুজি রোজগার বানিয়ে দাও আলহাজ আব্দুল লতিফের ছেলে সন্তানকে হজ করার টাকা দিয়ে জোরে বলেন আমিন নারায়ে তাকবীর আসা আজাদুল ইসলাম দুই হাজার টাকা এক নম্বর কায়েমপুর ইউনিয়নের আওয়ামী লীগ নারায়ে তাকবীর সার্টিফিকেট আমার ভাইস্তি যেন না লাগায় দেশের জনগণের বিপদে আপদে যেন সর্বক্ষণ খেদমতে থাকতে পারে জোরে বলেন আমিন নাজিম আকন্দ বাঙ্গাল পাড়া পাঁচশো টাকা আল্লাহ কবুল করে নিও রাসেল আকন্দ বিশ কেজি ধান আল্লাহ কবুল করে নিও তারপরে পাঁচশো টাকা আল্লাহ কবুল করে নিও বেটা বিটিকে দুধে ভাতে খাওয়ায়ও আয় আল্লাহ হাফেজ ইউসুফ মাহমুদ কোনোদিন টাকার লোভ করল না কোনোদিন তার ভিতরে হিংসা নিন্দা দেখলাম না তার বেটা বিটিকে ওই ধরনের মেয়েগুলোকে পবিত্র জামায়ের ব্যবস্থা করে দিও জোরে বলেন আমিন জহুরুল জাহাঙ্গীর দুই ভাই দুই হাজার টাকা মৃত বাপ আব্বাস ও চাচার জন্য দোয়া চাই আল্লাহ কবুল করো সবার জন্য দোয়া করব কবিরুল ইসলাম পাঁচশো টাকা আল্লাহ কবুল করো আর এক ভাই আবুল কালাম আজাদ মেম্বার দেড় হাজার টাকা করে আমি মনোয়ারা খাতুন এক কত এক হাজার টাকা আল্লাহ কবুল করো রোজি রোজগার বাড়িয়ে দাও হায়াত বাড়িয়ে দাও ইমান ভিক্ষা দাও হাফেজ আরাফাত ইয়াসমিন জিম নগদ পাঁচশত টাকা মৃত স্বজনের জন্য দোয়া করছি আল্লাহ কবুল করে নিও আয় আল্লাহ এমন একটা টাইমে তোমার পাগলেরা দান করতেছে মফিজ আলী পরামানি পাঁচশো টাকা এক মন ধান আল্লাহ একটা একটা ধানে সত্তরটি করে নাকি মা বাবের আমল নামায় দিও বাতেন সরকার একশো টাকা আল্লাহ কবুল করে নিও ওই হাতখানা জীবনে আব্দুল আলিম মধ্যপাড়া পাঁচশো টাকা পাঁচটি কোরআন শরীফ হাতখানা জীবনের টাকা আলাদা ভাবে কোন মুনাফেকের কাছে নিছো বানায়ো না ইমান আকন্দ মৃত আবু তালেব আকন্দ বিশ্বের ধান আল্লাহ একটা একটা ধানে সত্তরটি করে নাকি মা বাবের আমল নামায় দিও রবিউল ইসলাম আল মাহমুদ বাঙ্গাল পাড়া সিমেন্ট এক বস্তা আল্লাহ তুমি কবুল করো সদকে জারিয়া হিসাবে আব্দুর রহিম বাকি একশো টাকা নগদ একশো টাকা পাঁচশো টাকা বাকি সিমেন্ট এক বস্তা মৃত বাবার জন্য দোয়া আল্লাহ কবুল করো রব্বি আমহুমা কামা রব্বায়া আমি সগীরা জমির মোল্লা এক হাজার টাকা জানুয়ারি ফেব্রুয়ারি মাসের কারেন্ট বিল নারায়ে তাকবীর আল্লাহ
একটা কাজ দেখলাম বহুদিন পর, মসজিদে যদি বলে মাসে মাসে 100 করে টাকা দিস তো, বলে টাকা কি তোর বাপের ঘরে নাকি, কিন্তু ডিশের লাইনের বিল মাস মাস ঠিকই দেয়। হ্যাঁ নাকি এদেশে মনে হয় ডিশ আসে নাকি? হ্যাঁ চলেই যায় পুরো। ডিশের বিল দেওয়ার সময় গায়ে বাদরা, এই লোকটা 1000 টাকা দান করেছে, জানুয়ারি ফেব্রুয়ারি মাসের কারেন্ট বিল দিবে, একটু দোয়া না করে পারি না, আমার অন্তর ভরে গেল আল্লাহ আখরা তুলে দেন আল্লাহ। এমন একটা টাইম সারা মানুষ জানলা দরজা বন্ধ করে ঘুমিয়ে গেছে, একটা দরজা বন্ধ হয় নাই, সেটা তোমার রহমতের দরজা। আরে মাবু কত মানুষ দান করলো বাবার নামে, মার নামে, ভাইয়ের নামে, সব দানগুলো কবুল করো, ধান কবুল করো, টাকা কবুল করো, সিমেন্ট কবুল করো, রোজি রোজগার বাড়িয়ে দাও। বাবা দাদা দাদি নানা নানি যারা কবরে গেছে, কেয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দাও। মাবুদ তোমার একজন বান্দা 1000 টাকা দিয়েছে, 2 মাসের কারেন্ট বিল দান করেছে, আয় আল্লাহ কবর হাসর মিজান পৌঁছে রাতে তাকে পার করায়ো, কিয়ামতের মাঠে কবর থেকে উঠানোর সময় আজকের কারেন্ট বিল দানকারীর পাগলের গায়ে জান্নাতের পোশাক পরে কবর থেকে উঠায়ো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খুব খুশি হলাম যে না কারেন্ট বিল খোদার কি বেটা বেটি আছে, মসজিদ কার ঘর, আল্লাহর কি ছেলে সন্তান আছে, লাম ইয়ালি দুয়ালাম ইউলা, আমি কারোর ছেলেও না কারোর বাবাও না, তাহলে কারেন্ট বিল কে দিবে, আমাদেরই তো দিতে হবে। 2000 টাকা হাজী মোহাম্মদ নবীর উদ্দিন বাঙ্গাল পাড়া, আল্লাহ নিজে যখন হাজী ছেলে সন্তানকে হজ করায়ও, একবার হাজি নবীর উদ্দিনের পক্ষে বলে আল্লাহু আলিম আল্লাহু আলিম। ছেলে মাদ্রাসায় লেখাপড়া করতেছে, দোয়া চায় খাস করে, ছেলে মাদ্রাসায় লেখাপড়া করে, আলো মাকন্দ পিতা মৃত সোরা বাকন্দ, কামাই খাওয়া আশা করি না, তুই মরিলে আটি দিবি আমার কানে, আল্লাহ তাআলার কুরআন পড়ে শোনাবি, আল্লাহ কুরআনে হাফেজ কুরআনে মুফাসসিরের মা তুমি হিসাবে কবুল করো, 1000 টাকা তুমি কবুল করো, ওই ছেলেকে তুমি বড় আলেম বানায় দিও। বলি বলুন পিতা, বলুন হাজী জনাব আলী, হাজী জনাব আলী বাঙ্গাল পাড়া, 500 টাকা এক মূল ধান, সবাই বলেন আমিন আমিন। আরে বাবা কম হইলে আল্লাহকে বকে, হ্যাঁ ওদের এত ধান হইলো আমারটা কম হইলো, আল্লাহ আমাকে দেখে না, যখন বেশি হয় তখন কিন্তু এক কেজি ধান দেয় না। কি নাম বলুন? নয়বার এই হাত দিয়ে আমি কাবা জিয়ারত করেছি, 9 বার হজরে আসওয়াদে সোমা দিয়েছি, অন্য হাজিদের মতন না, মদিনায় যাই আমি রাত কাটাতাম, জান্নাতুল বাকিতে সারা রাত এইভাবে দাঁড়াতাম। আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আর একটা লোক হাত তোলেন তো এক মন ধান, আমার মতন গরিবকে যদি 9 বার হজ করাইতে পারে আল্লাহ যেন আপনাকে 1 বার হজ করে। নারায়ণ বলুন, বলার সাথে সাথে আলতাব নামে তোমার একজন পাগল হাত বাড়িয়েছে, আল্লাহ আমি বাঙালি হুজুর যেন শুনে মরতে পারি, এই পাগল হজ করে ফেলেছে, আল্লাহ কি পারে? ধরেন ওর গরিব মানুষ কেমনে পারবে? আজকে কাল সে ভিক্ষা চাই অলঙ্কার কোনো দিন সমান নাহি যা। 2 মন ধান হইল, ভাষান এখন 1000 টাকা, পিতা জুলমাত 1 মন ধান, আলহামদুলিল্লাহ আশরাফ 1 মন ধান, 3 মন হইল। চলে বলে না আমি সাহেব আলী পরামানি, 500 টাকা সবগুলো একসাথে দোয়া করব, ধান হইল 3 মন, হইছিল 1 মন, চাইলাম 1 মন হইল 2 মন, আরেকজন দিছে তাহলে 3 মন হইল, তাহলে
আরেকটা মন দিয়ে চার মন পুরানো যায় না নাকি দেখেন না ধান তো দূরের কথা সবই তো চলে গিয়েছিল ঘরের ভিতর থেকে বাইরাইলেই পুলিশের তার তো আর পুলিশের বাসি দেখলেই সব ঘরের ভিতর ঢুকত এমন দিন গেছে জয় বলেন ঠিক সারা পৃথিবীকে আল্লাহ স্টপ করে দিল ঘরের ভিতরে ঢুকাই দিল সেই আল্লাহর ঘর মসজিদে একটা মন ধানকে দিবেন একটু হাত খানা তোলেন তো তিন মন আর বাবু আকন্দ এক মন দিয়ে চার মন হলো আমার জোড়া মিলানোর খুব ইচ্ছা ছিল আব্দুস সামাদ পরামানি এক মন দিয়ে আবার বেজোড় হয়ে গেল বাবু আকন্দ দিয়ে চার মন মনে করেছিলাম দোয়া কর বাবু আকন্দের পিতার নাম কি সামাদ পরামানি এবার এক মন দিয়ে পাঁচ মন হলো আচ্ছা পাঁচ মন যখন হয়েই গেল আল্লাহর ঘরে বেশি হওয়া ভালো না কম হওয়া ভালো তবারক বেশি হওয়া ভালো না কম পড়া ভালো তবারক যখন কম পড়ে তখন কি বলে জানেন ওর কোন জায়গায় ভুল হয়ে গেছে আর বেশি হলে কি বলে জানেন আল্লাহর রহমত তাহলে আর এক মন ধান দেওয়া যায় না আচ্ছা দেখি তো উস্তাদের মায়ের কোন লোকটা হাত তোলেন তো এ বাবা আল্লাহর ঘরে দিবেন আমার বাড়িতে তো দিবেন নাম কি লাভলু জোড়া মিলে গেছে লাভলু এক মন দিল তাহলে কয় মন হইল কয় মন ছয় মন ফয়জাল হক সর্দার কাম শাইল তো আর এক মন তাহলে তো বেজোর হয়ে গেল আবার আবার তো পেস্টা লাগলো তো বাবাজি আল্লাহ এটা আপনি জোর করে দেন আল্লাহ যেন আপনার একটাই দোয়া করি যে মদিনা মক্কা না দেখায় যেন কবরে না নেন আল্লাহ পারে জোরে বলেন পারে ধনী কোটি কোটি টাকার মালিক স্বামী স্ত্রীর রুটি আর মাংস আছে আর এক ভিক্ষুক এসে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ আমার খোদার জ্বালায় সহ্য করতে পারছি নি চাইলে খেতে দেন স্ত্রী কিন্তু খুব আল্লাহওয়ালা স্ত্রী বলছে আমার রুটি আর মাংসটা গরিবকে দিয়ে আসো স্বামী বলছে যে দাঁড়াও দিয়ে আসতে যাইয়ে রুটি আর মাংস না নিয়ে মারছে একটা ধাক্কার এই জায়গায় থুতনি ফাইটে গেছে কানতেছে যে মাবুদ আমি তো চাইডি খাইতেই চাইছিলাম তাই বলি মারলো তুমি আর বিচার করো বাস এই কোটিপতি আস্তে আস্তে দেউলিয়া হয়ে ভিক্ষুক হয়ে গেল মালিকেরা এমন ভিক্ষুক হয়ে গেল ভিক্ষাও বাবা জুটে না স্ত্রী না খাওয়া স্বামী স্ত্রী না খাওয়া স্ত্রী ডাক দিয়ে কই স্বামী গো তুমি যখন ভিক্ষুক হয়ে গেলা ভিক্ষুক ভিক্ষাও পাও না অযথা কষ্ট দিয়ে লাভ নাই তুমি আমাকে তালাক দিয়ে দাও স্বামী স্ত্রী একমত হয়ে স্ত্রীকে তালাক দিয়ে দিল এই স্ত্রী বাপের ঘরে থাকতে লাগলো চারিদিক থেকে বিয়ের প্রস্তাব আসে এক কোটিপতি লোকের বাড়িতে বিয়ে হয়ে যায় এইবার ওই কোটিপতির সাথে রুটি আর মাংস খায় এক গরিব এসে বলছে মা গো দুদিন খাই নাই খাবার দাও এইবার স্বামী বলতেছে স্ত্রী রে আমার প্লেটটা তুমি দিয়ে আইসো স্ত্রী পর্দার সাথে গিয়ে বলছে বাবাজি নেন খাবার দিয়ে কানতে কানতে গেল স্বামী জিজ্ঞাসা করে কানতে কানতে আসতেছো কেন বলে এই ভিক্ষুকটা হলো আমার আগের স্বামী নদীর একুল ভাঙ্গে অকুল গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা 40 বছর ওয়াজের বয়স হয়ে গেল কত বক্তা আমাদের সামনে দেখেছি বিশাল মার্কেট ফোটা নিয়ে এসে গেল অহংকার এসে গেল কিন্তু বাবাজি আমার দেখা শয়ে শয়ে হাজার হাজার বললে ভুল হবে শয়ে শয়ে বক্তাকে আর চেনে ওরা মানুষে খবরদার অহংকার করো না জমিদারি ধ্বংস হয়ে যাবে ফুটানি করো না টাকা একদিন ধ্বংস হয়ে যাবে গরিবকে ধাক্কা মারো না ওই ধাক্কা কিন্তু তোমার ঘাড়ে লাগবে আল্লাহ তারা যখন এই গরিবকে ভিক্ষুক বানায় ভিক্ষুককে গরিব বানায় সে আল্লাহর ঘরে কি আর একটা মন ধান দেওয়া যায় না কোন দরি আসো এমন একটা টাইমে আমি ধান চাচ্ছি সারা বাংলার মানুষ ইয়াসিন সারা বাংলার মানুষ জানলা দরজা বন্ধ করে ঘুমিয়ে গেছে একটা দরজা খোলা আছে সেটা আমার মাওলার রহমতের দরজা এমন সময় বিরাঙ্গার মানুষ রে এক মন ধান তো চাইলা কেটা দিল ইয়াসিন মারহাবা তাহলে কত হলো আট
এবারে আট মন ধান নিয়ে দোয়া করব, মোনাজাত করব ইনশাআল্লাহ। আর আছে নাকি? আলাউদ্দিন আকন্দ এক মন কত হইল? আবেদ আলী কত হইল? বাবারে আবেদ আলী নোকালের থেকে আসছে নিয়ে আসছে ধান গুনার জন্য। আব্দুল মজিদ এক বস্তা সিমেন্ট, আরামিন আকন্দ বিশ্বের ধান। আচ্ছা একটা লোক বিশ্বের দেন তো, একটা লোক হাত তোলেন তাহলে এক মন হয়ে যাবে। আমার কত হবে? দশ মন। আর আধ মন দিলে তাহলে দুই মন হবে। কে আছেন হাত তোলেন তো ভাইরা? একটা লোক হাত তোলেন, মাত্র বিশ কেজি ধান দরকার। কত হলো বাবাজি রে? বিরাঙ্গারুর মানুষ আপনাদের জন্য এই মাঠ ঘাট পাথারের মধ্যে আসি, বারবার বেজরে ফেলাইয়ে কষ্ট দেন কে? মুর্শিদা খাতুন রে সোমবারি, ছেলে সন্তান হয় না মা গো, বাবাও নাই মাও নাই, আল্লাহ বানিয়েছেন আদম আর হাওয়া, মা আছে বাবা নাই, আল্লাহ বানিয়েছেন ঈসা রুহুল্লাহ। দোয়া করি মুর্শিদা খাতুন, আল্লাহ আপনাকে বাচ্চা দেবেন। মোজাম্মেল সর্দার পাঁচশো টাকা, আমিন বলেন। এগারো আর দুই কত হয়? ওই তো আমি বললাম যে আমার জোরই মিলল না। কোনটা? এক মা দিয়েছে, কি নাম? আশা কুদ্রতি। কত হলো? চোদ্দ হলো। দেখেন পনেরো যদি বেজোড়ো হয় তো পনেরো একটা লাইন আছে, পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ। তো এই জন্যে কুন্ডা, আচ্ছা আমি একটা কথা বলবো, আমি কি এই এলাকায় নতুন না পুরাতন? তা আপনারা যে দান করার উস্তাদ দামি জানি, কিন্তু আপনাদের একটা ধর্ম কি জানেন? বক্তার জান বাইর করে দিয়ে তারপরে লাগতো। রইস তো সামনে বসেই আছে, তো শট করে আগেই তো দিতে পারত। এইবার রয়েছে বন্ধান, কয় মন হলো? পনেরো মন না? মারহাবা। এবার সভাপতি সহ সহ সভাপতি মসজিদের, আল্লাহ তাআলা কবুল করেন, সবাই বলেন আমিন। সহ সভাপতি দুই মূল, তাহলে এবার মোট ধান হলো কয় মূল? না না এইটা ধরা হয়েছে, এই আবার দুই মূল দিয়ে আবার সতেরো করে আবার আর এক জোরে বাঁধাই না না এইটা দিয়েই কিন্তু পনেরো মূল জোরে বলেন ঠিক কিনা? এখন আপনাদের কাছে আমি আর চাবো না, চাইতেও লজ্জা করতেছে। এবার চাইলে হয়তো আপনারা বলবেন এই লোকের প্যাড ভরে কিন্তু চোখ ভরে না, যার জন্যে কিছু মনে করবেন না। এ রোশন আকন্দ মগ্র আকন্দ বাবা মৃত এক মন, কয় মন হইল? ষোলো মন। যখন হয়েই গেল রে আর চার মন তো দেওয়াই লাগে, আসেন কে? মসজিদ আল্লাহর ঘর, মসজিদ যদি কেউ তৈরি করো আল্লাহ রসুল বলে তার জন্য আল্লাহ নিজ কুদরতি হাতে জান্নাতের মধ্যে বালাখানা তৈরি করে দেয়। রমজান আলী মাদ্রাসায় পড়ে, আমি আবার দোয়া করি আল্লাহ বড় আলেম বানান, সবাই বলি আমিন। শাহাদ 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 আকন্দ পিতা কুরমাল আকন্দ এক মন ধান একশো টাকা জোরে বলেন মারহাবা। এইবার কয় মন হলো? কয় মন? সতেরো।
আমাকে লালন ফকিরের দল কয় টানটুন তো মারবো না আমি এক সময় লালন গীতিতে টান মারতাম আর আপনাদের দেশের কিছু লোক বলতো খুব পাকা বাউল লোক এখন আমি অবসরে আছি এলাকার সব বক্তাই লালন গীতি টান মারে কি এই মোশাররফ সাহেব লালন গীতি টান মারে না সেদিন দেখলাম সৈয়দ নজরুল ইসলাম টান মারলো কিন্তু আমার মতন সুর হইলো না কেন আমার বাড়ি যে লালনের মাজারের পাশে কত ডিজাইনের ফকির যে আমি দেখেছি আর কত ডিজাইনের যে এই যে এই আমি এটা কি এটা খাস কেন মানে হুজুর একটা নাম মারেন মৌলার সাথে লাইন গাজা দিয়ে হয় নামাজ দিয়ে হয় হযরত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 82 বার আল্লাহকে দেখার কারণ তিনি 40 বছর 2 রাকাতে কুরআন খতম করে করে নামাজ পড়েছেন তাহলে আব্বা কিছু মনে করো না তোমার কলকিটা পাইছো কোথায় তো কয় কলকিতে সুমা খায় তুমি সুমা খাইছো মানে আমার বাবা নকির কেবলা মার সময় আমাকে ডাক দিয়ে কয় বেটা রে মাল দিয়ে গেলাম ধরে রাখিস পীর যদি কলকি দিয়ে যায় তাহলে যায় না দিবে কে আর বর্তমানে এই জন্য বলেছি চোর বাড়িতে উঠতে দেওয়া যায় কিন্তু ভন্ড পীর বাড়িতে জায়গা দেওয়া ঠিক না যাই হোক আলহামদুলিল্লাহ কমন হইল সতেরো মন তার তিন মন কি দেওয়া যায় না এইবার দেখি আমাদের দেশে কিছু লোক গান গায় রহমাত নামাজ না পড়লো সরে তুমি উম্মতের জাবিন তুমি আমার নয়নের নয়ন দয়ার নবী নূরের নবী গো তুমি আমার আপনের আপন গান গাই না এটা গজল গান না এটা গজল দেখে নবীর মজেজা ভাগ্যবতী মা খদিজা জীবন যৌবন করিলে নরপন দয়ার নবী নূরের নবী গো তুমি নবী আমার আপনের আপন অনেকে গান গাই মন যদি দিতে হয় কষ্ট যত না নবী সইতে পারে না ওই নবীর মহাপতে মিলাদ পড়িও মন যদি দিতে হয় খালি মনি দিও ধন দিও না আমার দয়ার নবীর নামে তিনটা পাগল পাওয়া যাবে নাকি তিন মন ধন নবীর নামে দিও না কবরে নবী হাসরে নবী মিজান ফুলছে রাতে নবী জান্নাত মালিক আল্লাহ কিন্তু জান্নাত উদ্বোধনী করবেন আপনার আমার নবী সেই দয়ার নবীর দরদি কেউ আছেন গো আমার নবীর নামে তিনটা লোক কি উঠে যায় আল্লাহর কাছে হাত খাড়া দেখান কাল কিয়ামতের মাঠ ভাইরাস যদি এত কঠিন হয় তাহলে কিয়ামতের মাঠ কেমন হবে এই তিনটা মানুষকে যেন ডেকে আল্লাহ নবীর সাথে পরিচয় করে জান্নাতুল ফেরদাউস দিয়ে দেন তিনিশি রাত্রিতে এক মন ধান নবীর নামে দেন আমার নবীর বন্ধু হিসাবে বিরাঙ্গার মাটিতে বসবাস করে মমতাজ মামা নারায়ণ তাকবীর আজাদ
আজার পরা মালিক নাকি মুনতাজ পরা মালিক মুনতাজ ওই ওকে দো মুনতাজ না মুজামিল 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 আর ওই যে কোন পাশে মুজামিল সর্দার ওর একজন আছে মুজামিল সর্দার দাঁড়া দাঁড়া এই আপনার এত কথা বললে হবে না সর্বপ্রথমে একটা লোক নাম বলেন একজন নাম কও আজার আব্দুল মালিক লেখক আমি তাকে দেব না আব্দুল আজার আজার আর কে মুজামিল দেখা যায় না ভালো করে মুজাম্মিল সরদার মুজাম্মিল বাতেন সরদার আছে বাতেন না কোন না কি বাতেন মোল্লা বাতেন মোল্লা বাতেন মোল্লা মুনতাজ পরওয়ানি আগে দাও নারায়ণ তাওহীদ গ্রাম গ্রাম বলার সাথে সাথে আমার নবীর নামে নবীর পাগল আছে কি না আছে জোরে কোন আছে এক কৃপণ পোষা কুকুরটা চিৎকার করে কানতেছে খোদার অত্যাচারে কুকুরটাকে খাবার দেয় না কুকুরটার পাশে বসে বসে কানতেছে একজন জিজ্ঞেস করে কান্দ কেন বলে আমার কুকুরটা আমার জানের জান চিৎকার করে খোদার জ্বালায় মরে যাচ্ছে তাই কানসি বলে আপনার টুপলাই কি বলে রুটি বলে রুটি খাওয়ার না কেন বলে রুটি খাইলে তো পয়সা খরচ হয় কিন্তু কানলে তো আর টাকা খরচ হয় না বুঝতে পারছেন তিন পাগল রয়ে গেল আমার নবীর পাগল এক নম্বরে কে আজাদ দুই নম্বরে মুজাম্মিল সরদার মুজাম্মিল তিন নম্বরে মুনতাজ চার নম্বরে হলো আব্দুল বাতেন চার নম্বরে আব্দুল বাতেন সবুর খান পরা মানিক প্রীতামিত বাহেজ পরা মানিক একমন এখন এইগুলো সব নবীর নামে আমি একেবারে স্লিপ করতেছি কিয়ামতের মাঠে আমার দয়ার নবীকে যেন খোঁজা না লাগে এই ছয়জন মানুষকে যেন নবী কিয়ামতের মাঠে খুঁজে নাই জয় বলে নাই বলেন কয় মন হলো বাইশ মন আর মাত্র তিনটা মন নবীর প্রেমের পাগল পারা হয়ে দেওয়াই লাগে তার কারণ কিয়ামতের মাঠে নবীর ডিউটি হবে এই জান্নাতুল বাকিতে হযরত হাসান ডাক দিয়ে কয় মাগো তুমি কি আমার বাবার মোহর আনার দাবি মাফ করেছো বলে মাফ করেছি বলে কেন বলে একমাত্র কারণ তোর বাবার উম্মতকে জাহান্নাম থেকে জান্নাতে দেওয়ার জন্য হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মাগো কিয়ামতের মাঠে আমিও দেখব ফেরেশতারা যখন হাতের পায়ে আগুনের জিঞ্জির দিয়ে জাহান্নামের দিকে টানতে টানতে নিয়ে চলে যাবে মাগো আমি আখিরি পয়গম্বরের বড় নাতি ফেরেশতাদের কাছ থেকে কেড়ে নিয়ে নিয়ে জান্নাতে ঢুকায় দেব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আব্দুর রশিদের স্ত্রী আলহামদুলিল্লাহ মা বোনেরাও যে নবীর পাগল আছে নাকি নাই আছে আছে না আমি দোয়া করি এক আমাকে যদি স্বপ্ন দেখো লাভ নাই আজি সাহেবকে স্বপ্ন দেখলে লাভ নাই উকিল সাহেবকে স্বপ্ন দেখলে লাভ নাই কেউ যদি বাংলার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখে কোনো লাভ নাই তারেকের মাকে যদি দেখে কোনো লাভ নাই যদি দয়ার নবীকে স্বপ্নে দেখো গো মা তোমার জন্য জাহান্নামের আগুন আর হবে না রশিদের স্ত্রী এক মন দিল তাহলে এবার ধান কয় মন হলো তেইশ আর দুই মন দেওয়াই লাগবে বাবা তোমরা যতই পেশাপেশি করো বাবারে হাসতেছে কলে এইরকম লোক তো জীবনে দেখিনি আমি জানি যে এই লোক এরা আমাকে ভালোবাসে ওই বিরাঙ্গার লোক ভালোবাসে তার কারণ মোশাররফের পরে কালেকশনের বক্তা আর চলে না তাই আমিও যদিও বক্তা কিন্তু আমি মোশাররফের সুনাম সব সময় করি কেন কোকিল কণ্ঠে যেমন কোকিলের মতন কালো কণ্ঠ হ্যাঁ কণ্ঠ কোকিলের মতো করাও ও যখন নারায়ের তাকবীর বলে চিৎকার মারে তখন আমি আবার ভয় পাই যে আমার না ঠিক আছে এই তাই না আল্লাহ যেন যুগ যুগ ধরে আপনাদের এই সম্পদটাকে বাঁচায় রাখে সবাই মোশাররফ কালেকশনের করার পরে কোন বক্তার ক্ষমতা নাই কালেকশন করা ভাইরা আমি কেন পারি এলাকার মানুষ আমাকে বেশি বেশি করে ভালোবাসে ভালোবাসার খাতিরে দেয়
আর মতলব সবই যখন হলো রে বেটা তাই মনে হইছে 23 যদি হয়ে থাকে আর দুইটা লোক শর্ট করে হাত বাড়াও আল্লাহ তোমার বেটা বিটিকে না খাওয়ায় রাখবে না দোয়া করে দাও আব্দুল করিম সরকার এক নম্বর ইউসুফ আলী এক মন লিল্লাহে মাগরি এইবার বলেন কত মন রাত নিশি হয়ে গেছে একটু হাত না তুলে পারি না আল্লাহুম্মা আমিন গুনাহ করি শত শত হিমালয় পর্বতের মত করো যদি রহমত ভয় কি রে আমার আমি গুনাগার গো মাওলা আমি গুনাগার রাত তো কম হয়নি মাগুন দেখো তো তোমার পাথারের মধ্যে বাস সর্বজনের লোক জালসা সরে লোক এগারোটার ভিতরে জালসার মাঠ ফাঁকা হয়ে যায় পাথারের ভিতরে বন্যার সময় যাদের নৌকা ছাড়া চলাফেরা করার রাস্তা নাই মাবুদ গো সেই এলাকার মানুষ 25 মন ধান দান করেছে সবার ধানকে তুমি কবুল করে না বাথারে যাদের গরু আছে ওই পাথারের গরুর দুধ বিক্রি করে নিজে খায় মসজিদ পায় ঈদগাহ গোস্তান মাদ্রাসা পায় আয় আল্লাহ এলাকার প্রত্যেক বাথানকে তুমি হেফাজত করো ভাইরাস দিয়ে বাথানগুলো শেষ করে দিও না আর একটি দোয়া তুমি কবুল করো আমি গুনাহগার নবীজি বলেন দাড়ি পাকা দাপা বৃদ্ধ মানুষ যদি আমিন আমিন করে আল্লাহ তুমি নাকি শরমে হলেও কবুল করে নাও আমি মুসাফির হলে দোয়া করি আজকে যারা ধান দিল টাকা দিল তুমি তাদের জান্নাত দিও আর আমার দয়ার নবীর নামের প্রতি যারা পাগল পাড়া হয়ে দান করলো একবার স্বপ্নে দেখায়ও কিয়ামতের মাঠে ডেকে তোমার হাবিবের সাথে পরিচয় করে জান্নাত দিও ওই ঘরে জীবনে ওই হাতখানা কোনো মুনাফিকের কাছে টাকার অভাবে নিসু বাড়ায়ও না লাগিরা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটু সামনে দাঁড়ান এই জায়গায় বসেন যাতে নিয়ে যেতে পারে একটু লাইনে বসেন ও তোমারও আপনারা সুশীল ভাবে নেন একটু সামনে দাঁড়া বসেন যাতে লাইন করেন যাতে ওই কথাটা নিতে পারে জিকির করি লা ইলাহা আর করে লা ইলাহা লা ইলাহা লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখি একটু মোহাব্বত করে দুরূদ পড়ি তারপরে তবারক আসুক আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ আল্লাহ তাআলা মাহফিলকে কবুল করে নেন এলাকার সকল গোরস্থান আপনার মা কবরে আছে বাবা কবরে আছে ভাই কবরে আছে বোন কবরে আছে তাদের উদ্দেশ্যে একবার সূরা ফাতিহা পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম ওয়াইরিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন আমিন সূরা ইখলাস 3 বার বিসমিল্লাহ قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن قل هو الله احد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد আচ্ছা এখন তো তবারক দিবে তো তবারকের দিকে খেয়াল হবে না আল্লাহর দিকে জোরে কোন আল্লাহর দিকে
আল্লাহর দিকে যদি হয় তাহলে আমরা মুনাজাত করি তবারক পাবেন আল্লাহু আমিন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন رب ارحمهما كما ربياني صغيرا بڑو آشا করে তুলেছি হাত মাওলা তোমার দরবারে মাফ করো মাফ করো গো মাওলা এতিম নবীর খাতিরে পর্দার আড়ালে মা বোনেদেরকে নিয়ে তোমার আদালতে হাত খাড়া করেছি আজকের মাহফিলে আমাদের জীবনের ভুলগুলি মাফ করে দাও মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যারা কবরবাসী কেয়ামত পর্যন্ত কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও এমন মানুষ হাত তুলেছে হাজার হাজার টাকা ডাক্তারকে দিয়েছে রোগ ভালো হয় নাই মাবুদ গো ডাক্তার রোগী বাঁচাইতে পারে না মারতে পারে না একমাত্র মারনেওয়ালা বাঁচানেওয়ালা তুমি তুমি প্রত্যেকের ঘর থেকে রোগ উঠায় নাও বিপদে পড়ে সুদে টাকা নিয়েছে দোকানদারের কাছে বাকি করে খেতে খেতে লজ্জায় বাজারে যায় না ঋণের বোঝা কান্দে করে যদি কেউ হাত বাড়ায় ঋণ পরিশোধ করার একটা রাস্তা আমাদের এমন মানুষ হাত তুলেছে মেয়ে বিয়ের উপযুক্ত হয়ে গেছে জাহিলিয়াতি জামানা টাকা ছাড়া বিয়ে হয় না মা বাপ অত্যন্ত গরিব এটা ওটা বিক্রি করে টাকা জোগাড় করতে পারবে কিন্তু চরিত্রবান ছেলে পাওয়া বড় মুশকিল সর্বক্ষণ মা বাবা চিন্তা করে কোন সময় যেন শয়তান দুর্ঘটনা ঘটায় দেয় চরিত্রবান ছেলে জোগাড় করে মা বাবাকে চিন্তা মুক্ত করে দাও এমন মা বাবা হাত করেছে দীর্ঘদিন বিয়ে করেছে সন্তান হয় না ওগো মাবুদ তুমি কি বোঝো না তুমি সব জানো সব বোঝো সন্তান ছাড়া মা মার কোল মানাই না যাদের ছেলে সন্তান দেও নাই তোমার কাছে ওই মার জন্য একটা সন্তান ভিক্ষা চা মসজিদ খানা জালসা কোথায় ছিল কোথায় আনলাম একমাত্র তোমার হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না পড়ে না যখন এই এলাকায় এনেছো মাহফিলকে তুমি কবুল করে নাও এই মসজিদকে সভাপতি সহসভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার সকল সদস্য ভাইদের জন্য দোয়া করে যায় আই আল্লাহ এত রাত পর্যন্ত জান্নাতের বাগানে বসার পরে কিয়ামতের মাঠে কেমনে জাহান্নাম দিবা দীর্ঘ টাইম জান্নাতের বাগানে বসে আছে মসজিদের সভাপতি সহসভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার সকল সদস্য ভাইদেরকে তুমি যদি জাহান্নামে দাও কিয়ামতের মাঠে এই কথা উঠবে মসজিদের কমিটি কেমনে জাহান্নামে যায় ভুল ত্রুটি মাফ করে তাদেরকে জান্নাতি হিসাবে কবুল করে দাও মসজিদের ইমাম মুয়াজ্জিনকে জান্নাতি মুয়াজ্জিন ইমাম হিসাবে কবুল করে নাও মাবুদ গো এলাকার প্রত্যেকটা বেনামাজির ভিতরে নামাজের নিশা বানায় দাও সিগারেটের নিশা করে পানের নিশা জলদার নিশা মদের নিশা ফেন্সি ডিলের নিশা আল্লাহ তুমি কি পারো না তোমার বান্দাকে নামাজের নিশা বানাইয়ে দিতে আই আল্লাহ ফজরের সবাইকে মসজিদে যাওয়ার মতন মন তৈরি করে দাও আল্লাহ আমার আজাদের নানা অনেক বয়স্ক মানুষ আসে বসার সাথে সাথে কয় হুজুর দোয়া করেন আমি যেন ইমানের সাথে কবরে যাই আমিন তারপরে খাই
স্বাস্থ্য তুমি কবুল করে নাও, ইমানের সাথে কবরে নিও। অ্যাডভোকেট সাহেব দ্বিতীয় বক্তাকে দান করেছে, আমার হাতেও দান করেছে, এত কষ্ট করে উকিল সাহেব বসে আছে এলাকার সন্তান, তুমি তাকেও সপরিবারকে জান্নাতবাসী করো আল্লাহ। পর্দার আড়ালে যেসব মাহফিলেরা হাত তুলেছেন সবাইকে কবুল কর। যে ঘরে খাওয়া দাওয়া করলাম আলহাজ আব্দুল খালেক, আলহাজ আব্দুল লতিফ, আমরা সাক্ষ্য দিচ্ছি সে মেহমানদারিতে কোন রকম কমতি করে নাই, হৃদয় ভরে মেহমানদারি করেছে। কিয়ামতের মাঠে মেহমানদের মতন তুমি তাকে সপরিবারকে জান্নাতি খাবার খাওয়াই দিও। গরিবী হালতে আজকে এই জালসা, যা কিছু তবারক মুসল্লিদের হাতে তুলে জীবনের টাকার অভাবে কোন মুনাফেকের কাছে নিছু বানায় না। রব্বুল আলামিন এলাকার হাফেজ ইউনুস বহুদিন ধরে আমার পিছে থাকে, সে ডাকলে আমি আসি, যদিও আমার থেকে অনেক বয়স কম, তারপরেও আমি তাকে স্নেহের চোখে দেখি, আদরের চোখে দেখি। আমি আদরের চোখে দেখে লাভ নাই, আমি তাকে সম্মানের চোখে দেখে লাভ নাই। হাফেজ ইউনুসকে তোমার কুদরতি হাতে দিয়ে দিলাম, তুমি তার স্ত্রী ছেলে মেয়েকে তোমার ইচ্ছা মতো হেফাজত কইরো। মাইক ছেড়ে দেওয়ার আগে, মুনাজাত শেষ করার আগে এই বিরাঙ্গারুল মাটি ছেড়ে যাচ্ছি, শেষ দরখাস্ত জোর হাত করে তোমার কাঠ গড়ায় দাঁড়ালাম, অ্যাক্সিডেন্ট হয়ে মরতে দেখেছি, আগুনে পুড়ে মরতে দেখেছি, নদীতে ডুবে মরতে দেখেছি, বিছানায় চিল্লায়ে চিল্লায়ে মরতে দেখেছি, দিনে দিনে দিন শেষ হয়ে যায়, কখন জানি আজরাইল বুকে হাত মেরে দেয়, কোন জায়গায় মরণ লিখেছ, কবে মরণ লিখেছ জানা নাই, যেদিনই লেখো যেখানেই লেখো পাক্কা নামাজি, পাক্কা মুসলমান, পাক্কা ইমানদার, না বানায়ে তুমি আমাদেরকে কবরে নিও না। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া রাহামনা মাহুম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদু রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।